الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নোয়াখালীর আপনাদের এই পশ্চিম সফিপুর পাঁচ নং বিনোদপুর সদর নোয়াখালীর পশ্চিম সফিপুর জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক দশম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভা জনাব মোহাম্মদ আব্দুল বাতেন মাসুদ সভাপতি পশ্চিম শফিকুর জামে মসজিদ পরিচালনা কমিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন সমাপনী দিবসে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মহসিন বিন কাশিম হাফিজাহুল্লাহ ইমাম খতিব পশ্চিম শফিপুর জামে মসজিদ কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ ইমদাদুল হক সুলতানি দামত বরকাতুল আলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিত্তিতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের অবলা সরলা মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে দশম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে আমার বিষয়বস্তু নির্ধারিত করেছেন কোরআন শিক্ষার গুরুত্ব কোরআন শিক্ষার মর্যাদা এই কথাগুলোকে সামনে রেখে সূরাতুল আলাক এর চারখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাশাআল্লাহ বয়স্ক কোরআন শিক্ষা চালু আছে আপনাদের অঞ্চলে আল্লাহ কবুল করুক এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের কথা উপস্থাপন করেছি কোরআন পড়নেওয়ালার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু দান করবেন সেই বিষয়কে কেন্দ্র করে আজকের আলোচনা আলোচনা বুঝার আগে আমাদের সহজ করে বুঝতে হবে এই আলোচনাগুলো বোঝার আগে
আমাদের সহজ করে একটা কথা বুঝতে হবে সেটি হচ্ছে মহা গ্রন্থ আল কোরআন এই কিতাবটা কার আল্লাহ যিনি রব তাকে কখনো আমরা দেখেছি না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান এবার আপনাদের কাছে আমি স্বীকৃতি নিতে চাই আল্লাহ যে আমাদের রব তিনি কয় একটু জোরে বলেন এক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর সাথে শরীক নাই কথাগুলো শুনেছেন এই কথাগুলো শোনার পরে আর আপনাদের শরীক করা চলবে না ইনশাআল্লাহ শেষবারের মতো আমি আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই আল্লাহ এক এই কথার কোনো দলিল খুঁজে পেয়েছেন বলেন পেয়েছেন আল্লাহ যে এক এই কথার দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ পেশ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أوشتك تقول سي আমি মনে হয় 20 সালে আসছি আর তাই না 10 জানুয়ারি ছিল 20 সালে গত বছর মাহবুব ভাই অনেক চেষ্টা করেছিলেন আসলে ওয়াদা দিলে আমি তো ওয়াদা বখলাপ করতে পারি না সেজন্য পারি না 20 সালের পরে 21 গেল নাকি 22 গেল 23 চলে এই 3 বছরের ভিতরে তো জোরজার কিছু কমানি কথা আর তাছাড়াও নির্বাচন গেছে তো আপনারা মিছিলে যথেষ্ট পরিমাণের সব মোটামুটি শেষ দিয়ে দিছেন নাকি আছে কিছু না থাকলে যা আমাদের আগামী দিনের উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবেন উনি যে আপনাদের কাছে বলছেন ওই সময় তো কিছু ফাটাতে হবে না তাহলে আজকে আমরা একটু আল্লাহর জন্য গলাটাকে ধার দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু কাশি দেন সে وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن এই না হলে কি দলের সেক্রেটারি আপনাদের কথা বুঝেননি কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি হলাম এক ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া আর কোন উপাসনাকারী নাই ওয়ার রহমানুর রহিম তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু জুরে বলেন কে দয়াময়ের পবিত্র কোরআনুল হাকিম থেকে যে সূরার প্রথম অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পরে দীর্ঘ 40 বছরের 1 ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত সকলের কাছে প্রিয় ছিল মক্কার এমন কোন মানুষ ছিল না যারা
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতো মক্কার এমন কোন ব্যক্তি ছিল না যারা রাসূলকে আল আমিন বলে নিজেরা না চিনত যখন 40 এর কোটায় বয়স পৌঁছে গেল আল্লাহ প্রদত্ত কোরআনের বাণী যখন নিলেন সাথে সাথে আপনজনেরা শত্রুতামিতা শুরু করল এই কথা স্পষ্টতর হয়ে যায় আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের দুশমন তৈয়ার হয়ে যাবে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গারে হারার মধ্যে খালওয়াত করছিলেন বুখারীর প্রথম নাম্বার অধ্যায় কায়েম করেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন বাবুন কাইফা কানা বদুল ওয়াহী লা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আল্লাহর নবীর উপরে ওয়াহী আসলো নুজুলুল ওয়াহী কাইফিয়াতুল ওয়াহী ওয়াহীর সূরত কি ছিল বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেই কথাগুলো উল্লেখ করেছেন নির্জনতা অবলম্বন করার জন্য আল্লাহর নবী বেছে নিয়েছিলেন যেই পাহাড়টুকু সেই পাহাড়ে আমি অনেকবার উঠেছি সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর জুড়ে বলেন কি সেই জাবালে নূরের সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু জায়গার মধ্যে বসে বসে ধ্যান করতেন নীরবতা পালন করতেন 40 বছরের কোঠায় যখন গিয়ে বয়স পৌঁছানো পৌঁছানোর সাথে সাথে আল্লাহ পাক বললেন রূহুল আমিন যাও এবার আমার নবীর কাছে শীলটা নিয়ে নবুয়তের শীল নিয়ে যখন উপস্থিত হলেন এসেই জিবরাইল আমিন যে কথাটুকু বলেছিলেন সেই কথার প্রথম অংশ হলো ইকরা নবী আমার আপনি পড়ুন যখন বললেন ইকরা রাসূল বললেন মা আনা বিকারিন আমি পড়ুয়া নই পড়তে জানি না প্রশ্ন এখানেই থেকে গেল নবীজি অন্যত্র হাদিসের ভাষায় ঘোষণা দিয়েছেন হাদিসের ভাষায় বর্ণনা দিয়েছেন সাহাবীদের মাঝে তিনি বলছিলেন আনা বুইস্তু মুআল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি শিক্ষক বলছে আমি পড়তে জানি না তাহলে এর ভিতরে গোপনত্ব আছে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন জিবরাইল আমার নবীর কাছে পেশ করো জিবরাইল তিনি পেশ করলেন ইকরা রাসূল বললেন মা আনা বিকারিন আমি পড়ুয়া নই পড়তে জানি না মুহূর্তের ভিতরে তিনি তার বুকটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুকটাকে লাগিয়ে চাপ দিলেন একবার দুইবার তিনবার চাপ দিয়ে যখন ছেড়ে দিলেন তারপরে বললেন আপনি বলুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন কেমনে তিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করলেন হয়তো আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনায় এসেছে শুধুমাত্র এতটুকু ধারণা নেন মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য কুরআনুল হাকিম থেকে তারা চয়ন করেছে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন এক ফোঁটা নাপাক শুক্র পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করালাম মায়ের জরায়ু দিয়ে ডিম্বাণু দিয়ে প্রবেশ করানোর পরে এমন একটি জায়গাতে নিয়ে তারে অবস্থান করালাম যাতে কোনো বিন্দু পরিমাণ জার প্রবেশ না করতে পারে ভাইরাস যেন প্রবেশ না করতে পারে কোনো ফাঙ্গালে আক্রমণ করে যেন তাকে একেবারে জীবাণু যুক্ত না করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটি জায়গাতে রাখলাম আমাদেরকে এমন একটি জায়গাতে রেখেছিলেন মেডিকেল সায়েন্সটাকে বলে ইন্টেনসিভ কেয়ার ইউনিট আল্লাহ পাক 1450 বছর আগে 1450 বছর আগে সূরাতুল মুমিনুনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সেটি হলো ফি করারিন মাকিন এটি হলো সুরক্ষিত জায়গা যেখানে ভাইরাস প্রবেশ করার কোনো সুযোগ নেই 40টা দিন সেখান থেকে অতিবাহিত হলো আল্লাহ বলেন আমি আস্তে করে একটা রক্তের চাক্কা বানালাম
রক্তের চাক্কা আরো 40 দিন অতিবাহিত হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি তারে গোশতের টুকরা বানালাম গোশতের টুকরাটা একেবারে নরম তুলতুলে একদিকে ধরলে যেন আরেকদিকে পড়ে যাবে এরকম একটা অবস্থা আল্লাহ বলেন তারে একটু শক্ত করার জন্য আরো 40টা দিন আমি সময় দিলাম আরো 40 দিন সময় নেওয়ার পরে একটু করে শক্ত যখন হলো তখন আল্লাহ নিজের হাতে আমি আপনারা যারা এখানে বসে আছি সকলের সমস্ত বডি স্ট্রাকচার জুড়ে বলন করেছেন কে সুন্দর না কু সুন্দর করে জুড়ে বলেন আল্লাহ নিজেই বলছেন বান্দা হে শুনো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি তিনি হাত লাগিয়েছেন আর কারো না প্রশ্ন হচ্ছে আল্লাহর কি হাত আছে কথা কোন নাই জোরে বলেন নাই আল্লাহর যে হাত আছে তার দলিল আছে কোরআন তার দলিল আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি ভাই একটু জোরে বলেন নাম কি ইবলিস আল্লাহ তারই ডাক দিয়ে বলছেন কল ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العادلين محمد الله رب العالمين ناك دي أبلاً هي ما منعك ان تسجد لما خلقت بيدي আমি যে আদম রে সিও হাতে বানালাম তার মানে হাতের কথা বলছে কে কিন্তু আল্লাহর হাত কত বড় এই নিয়ে গবেষণা করলে একেবারে মনে করেন লুঙ্গি মাথায় উঠবে মাইজদি শহরে গিয়ে লাগবে এদেরকে আমরা কি বলি পাগল লামতেও পারে না ও লামতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শোনো আমি ইবলিসকে প্রশ্ন করেছি মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া আমি যে আদম রেশিও হাতে বানালাম তারে সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো ইবলিস ডাক দিয়ে বলে আনা খাইরুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আগুন দিয়ে আমারে বানিয়েছো আর মাটি দিয়ে বানিয়েছো আদমকে মাটি যত বড়ই হোক না কেন উপরে ঢিল মারলে পরে নিচের দিকে আসে আর আগুন কোথাও লাগলে পরে ঊর্ধ্বমুখী তার গতি জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফাখরুজ আমার সাথে কোন যুক্তি চলবে না ফাখরুজ বের হয়ে যা ইবলিস কে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন কথা বলার উদ্দেশ্য হলো তিনি ডেকে বললেন আমি অত্যন্ত সুন্দর করে মানুষের সৃষ্টি করেছি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যখন দিলেন মানুষেরা জাতির মানুষেরা আস্তে আস্তে করে নবীজির কাছে যখন প্রত্যুষেই আসতে শুরু করলো আল্লাহ পাকের বান্দা একটি উঁচু জায়গায় দাঁড়ালেন উঁচু জায়গায় দাঁড়ানোর পরে বলতে লাগলেন হে জগতের মানুষেরা ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুমি যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক নাই আজকে আমরা শুধু কালিমাটার অর্থ এতটুকুই জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া যে সার্বভৌমত্বের মালিক নাই এই কথা আমরা উপস্থাপন করি না ঠিক কিনা বলে মালিক আল্লাহ ছাড়া কেউ আছে তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ইত্তিবাকান আমি আকাশ জমিনকে স্থলাবিন্যাস করেছি যে আল্লাহ আকাশ জমিনকে স্থলাবিন্যাস করেছেন সেই আল্লাহর বিধান কোরআন দ্বারা এই রাজ্য পরিচালনা হবে আল্লাহর কোরআন যেদিন রাজ্যের মধ্যে স্থাপিত হবে সেদিন মানুষের দুরবস্থা দূর হবে এর আগে কখনো দূর হবে না কথা বলেন ঠিক কিনা আমরা শান্তি শুধু কামনা করছি والله بالله تالله আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পর্যন্ত এই জমিনের মধ্যে দিন কায়েম না হবে গত সপ্তাহে গত জুমার আগের জুমার
আপনার ইউনিভার্সিটির মেয়েরা ইউনিভার্সিটির মেয়েরা পত্রিকায় এসেছে বাংলাদেশ প্রতিদিনে এসেছে তারা বলছে আমরা যৌন হয়রানির শিকার ইউনিভার্সিটির মেয়েরা যৌন হয়রানির শিকার হচ্ছে এটা তো আজকের কথা না আমার ভয় হচ্ছে আমার দেশে ক্লাস 5 এ পড়ুয়া মেয়েরা আগামী দিনে যৌন হয়রানির শিকার হবে আর কারণ কি জানেন একটা মাত্র কারণ শরীফ যে শরীফা হয়ে গেল কি হইছে শরীফ যেন শরীফা হয়ে গেল এই ট্রান্সজেন্ডার রূপান্তরিত জেন্ডারে আছে কোন চাই জেন্ডার কি রূপান্তরিত হতে পারবে এ কথা ওই যে খাসি বানাই না কথা কোন না কেন আপনারা এটাকে কি বলেন না না পাটা তো হয় যদি কি থাকে বিসি থাকে ওই পাটা তো হবে বিসি থাকলে এই যারা এই শরীফ থেকে শরীফা হতে চায় এই সব কথার বিসি কেটে দেওয়া উচিত ঠিক ওপরে খাসি বানিয়ে দেওয়া উচিত কথা বলছেন আপনাদের কষ্ট হচ্ছে দুঃখ ভরে কথা বলছি ভাই আল্লাহ তিনি তার কোরআন দিয়া বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষকে নারীর উপরে নেতৃত্ব দেওয়া হয়েছে আজ নারীরা আমাদের উপর নেতৃত্ব দিচ্ছে তাহলে শান্তি কিভাবে আসবে কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক জিব্রাইল আমিন যখন বুকের সাথে বুকটারে আলিঙ্গন দিয়ে ছেড়ে দিয়ে বলছেন পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তখন এই নবীজি পড়তে শুরু করলেন তার মানে স্রষ্টার নামে পড়তে জুড়ে কত কোনো দ্বিধা আছে নাকি আগে বলছিলেন মা আনা বিকারিন আমি পড়ুয়া নই পড়তে জানি না কি পড়ব উল্লেখ ছিল না এই জন্য রাসূল পড়েন যখনই বলা হলো আল্লাহর নামে পড়ুন রাসূল পড়তে শুরু করেছেন এই কোরআনের এতটুকু অংশ দ্বারা আমরা কি বুঝতে পেরেছি মুসলমান আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে যতগুলো পড়া আছে সমস্ত পড়াগুলো যদি আল্লাহর নামে না হয় তাহলে এই পড়ার মধ্যে কখনো বরকত আসতে পারে না আল্লাহর নামে যেই পড়াগুলো হয় এই পড়ার দ্বারা বরকত জুড়ে বলুন তো অবতীর্ণ করে দেন কে সনদের দিক থেকে যদি ইখতিলাফ করেছেন আমলের দিক থেকে অনেকটাই উত্তীর্ণ সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান করা হরফান মিন কিতাবিল্লাহ পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে ফালাহু বি আশরি আমসালিহা তার আমল নামায় প্রতি হরফের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দান করে দিবেন গোটা পৃথিবী জুড়ে এমন কোন পুস্তক পাবেন না যেই বইয়ের অক্ষর পড়লে সওয়াব তার আমল নামায় আসবে কথা কন্যাকে আসবে নাকি আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন হে জগতের মানুষেরা শুনুন আমি যে কিতাব তোমাদের দিলাম এই কিতাবটার জন্য আমার নবী দাঁড়ালো দাঁড়িয়ে বলল হে আইয়ুহান্নাস হে মানব সম্প্রদায় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন এই মুহূর্তে আবু জাহেল গ্রুপেরা তারা আস্তে আস্তে করে ঘর থেকে বের হলো ইসলামের নামে ইসলামে এমন একজন ব্যক্তির নাম খুঁজে পাবেন না এমন একজনের নাম খুঁজে পাবেন না যেই নামটা হলো অভিশপ্ত আমি ত্রিপুরা রাজ্যে ঘুরে ঘুরে দেখেছি আসাম রাজ্যে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি বেঙ্গালুরুতে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি এমনি ভাবে নয়া দিল্লিতে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি কলকাতায় হলদিয়া খাসি বৃহত্তর অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেছি বলো তো তোমাদের সন্তানের নাম আবু জাহেল কাহারো আছে নাকি তারা আমারে উত্তর দিয়ে বলল এটা তো অভিশপ্ত নাম কি নাম হিন্দুদের সন্তানের নাম যদি আবু জাহেল না রাখে মুসলমান তো প্রশ্নই আসে না সেই আবু জাহেল গ্রুপ ঘর থেকে বের হলো বের হয়ে বলল হে আহমদ তুমি কার কথা বলছো সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি আল্লাহর কথা বলি
এই মুহূর্তে বলল আমরা যে 33 কোটি দেবতা রেখেছি এর মধ্যে তিনটা হলো বড় একটা হলো লাত আর একটা হলো উজ্জার একটা মানাত এদেরকে কোন জায়গায় রাখলা আল্লাহ পাকের হাবিব বললেন চাচা আমি লাতরে চিনি না উজ্জারে চিনি না মানাতরে চিনি না আমি শুধুমাত্র চিনি রব্বি আল্লাহ আমারও আল্লাহ আপনারও আল্লাহকে আল্লাহ কয় হয় শুনে কথা আল্লাহ জোরে কোন আমাদের কথা শুনে দলিল আছে দলিল আল্লাহ আল্লাহ وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا প্রশ্নকারীরা প্রশ্ন করেছে আল্লাহ কোথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন বাইনি করিম আমি তোমাদের অতি সন্নিকটে কতটুকু সন্নিকটে আল্লাহর একটা সিংহাসন আছে সেই সিংহাসনটা হলো আরশে আজিমে কিন্তু তিনি আরশে আজিমে থেকে থেকে সমস্ত মানুষের কাছে জুড়ে বলুন আছে কিনা কতটুকু নিকটে মাইজদি শহরে না আপনাদের এই পশ্চিম সফিপুরের 100 ফিট দূরে মনে হয় নাকি এই কথাটার উত্তর আল্লাহ নিজে দিয়েছেন অন্যত্র আয়াত দিয়ে তাফসীর করেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারে কতটুকু সন্নিকটে জানতে চেয়েছো মানুষের মস্তিষ্কে বুদ্ধি সরবরাহের জন্য ধারে একটা রগ আছে আরবিতে সেই রগটাকে বলা হয় সাহারা আল্লাহ বলেন ওই সাহারা রগের চেয়েও আমি অতি সন্নিকটে আছি সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কোরআনের কথাগুলো বলছিলেন এই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা শোনো বিবাদের মধ্যে তোমার সাথে জড়াতে চাই না চলো একটা সমাজতায় আসি নবীজি বললেন কি আবার সমাজতা দেখে বলল এক মাস কিংবা এক সপ্তাহ তুমি আমাদের দেবদেবীরে ডাকবা আর আমরা সবাই মিলে তোমার আল্লাহর এক মাস বা এক সপ্তাহ ডাকব নাউজুবিল্লাহ বলতেন না আপনারা বলুন তো সাইয়্যিদুল মুরসালিন তিনি কি কখনো তাদের প্রস্তাবে রাজি হতে পারে নাকি কিন্তু অপেক্ষায় আছে আল্লাহ কি বলে সুবহানাল্লাহ বলতেন না একটু অপেক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন নবী আমার ওদের জন্য আপনি কেন চিন্তিত লা তাখাফি ওয়া লা তাহজান আপনি কখনো চিন্তিত হবেন না পেরেশানিগ্রস্ত হবেন না আমি আল্লাহ তো আপনার জন্য আছি আপনি তাদের জবাব দেন জিবরাইল আমিন এসে বলল ওগো আল্লাহর হাবিব আল্লাহ আপনি কাজ জানিয়েছেন এদের জবাব দিতে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون مهان الله رب العالمين داد دیا بنن قل عربي اپنے بنن ইয়া আইয়ুহাল কাফিরুন হে অবাধ্যচারী দলেরা লা আ'বুদু মা তা'বুদুন আমি যার দাসত্ব করি গোলামি করি তোমরা তার দাসত্ব করো না ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ তোমরাও যার গোলামি করো দাসত্ব করো আমি তার গোলামি করি না তাদেরকে রব বলে স্বীকার করি দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানালো জানানোর সাথে সাথে তাদের ভিতরে একটি দাম্ভিকতা কাজ করলো এই দাম্ভিকতা মানুষকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে কিনা যখন এই কাজটুকু করলো সাথে সাথে তারা ডাক দিয়ে বলছে শোনো তুমি কোন কিতাবের কথা বলো তখনই আল্লাহর নবী বলেন আমি আল কোরআনের কথা বলি মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলছে এই কোরআন তো আমরা 1-2 তে বানিয়ে নিয়ে আসতে পারি নাউজুবিল্লাহ বলতেন না
আপনারা বলুন তো এই কোরআন কি কখনো কেউ বানাতে পারে নাকি বহু যুগে যুগে মানুষেরা চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে এই কোরআন বানানোর জন্য মানুষেরা বহু চেষ্টা করেছে আবু জাহেল ব্যর্থ হয়েছে তখনকার সময়ের একজন কবি ছিল দার্শনিক ছিল তার নাম ছিল ইমরুল কায়েস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন বললেন আপনি যে কথা বলছেন উদ্ধার করুন কারণ পশ্চিম কালে ওই কোরআন আপনি বানাতে পারেন না তখন ডাক দিয়ে বলছে এটা কোনো ব্যাপারই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠানো নবী আবার তার ভাঙা জবাব দেন তাদের জানিয়ে দেন তাকে এরা কোরআন বানানো লাগবে না একটা সূরা যেন অনুরূপ বানিয়ে নিয়ে আসে সুবহানাল্লাহ বলছেন একটা সূরা দলিল আছে আল্লাহ দলিল দেন সূরাতুল বাকারার তৃতীয় নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন তিনি বলতেছেন আপনি তাদেরকে বলুন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداء আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন এত ভয়ের মধ্যে যদি তাদের কোনো সন্দেহ থাকে তাহলে বলুন তারা যেন একটা অনুরূপ সূরা বানিয়ে নিয়ে আসে পুরো কোরআন লাগবে না বলা মাত্রই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে তার রাগান্বিত হয়ে বলল ওই জামানার একজন কবি ছিল দার্শনিক ছিল যুগে যুগে কবি জুড়ে বলুন তো আছে কিনা আমাদের দেশে বহু কবি গুজরে গেছে নজরুলের মতন হওয়া সম্ভাবনা না আমাদের দেশে বহু হামিজাবি কবিদেরকে লক্ষ্য করেছি যেই কবিদের মধ্যে এক নাস্তিক্যবাদী কবি সে ডাক দিয়েছিল মুয়াজ্জিনের আজান রেশানের আহ্বান সমানে সমান জোরে কন্যা ওসবিল্লাহ কবি শামসুর রহমান এই জমিনের মধ্যে শুয়ে আছে কিন্তু জানাজা পাইছে কিনা সন্দেহ আছে কথা কোন না কেন যখন সে বিদেশের মাটিতে মারা গেল সংবাদ দেশে আসা মাত্রই ইমাম সাহেব তিনি বললেন আসসালামু আলাইকুম কমিটিকে বললেন আসসালামু আলাইকুম ছুটি দেন তিন দিনের সুবহানাল্লাহ বলতেন না মুয়াজ্জেম সাহেব বলে আমার বাড়িতে বহু সমস্যা আছে আমার একটু ছুটি দিয়ে দেন করি ইমাম চলে গেছে আপনিও চলে দেন কহা দরকার আছে থাকলে থাকবো না থাকলে নাই দিলে দেন না দিলে নাই গেলাম মুয়াজ্জিনও গেল এবার খাদেম বাকি খাদেমকে ডাক দিয়ে বলল তুমি সুন্দর করে জানাজাটা পড়িয়ে দাও খাদেম জানাজা পড়ানোর পরে সমস্ত আলেমরা যখন তারে ধরল তখন বলল শোনো আপনারা তো আমাকে অযথাই পেরেশানি করছেন জানাজার ভিতরে তো দোয়া আছে আমি দোয়া পড়ছি কিনা এটা আমি জানি আর আমার আল্লাহ জানে বুঝছেননি জানাজার ভিতরে দোয়া আছে কিনা এখন খালি তাকবীরটা দিল আল্লাহু আকবার এরা বানছে তাকবীর দিয়ে দোয়া আছে কিনা ছানা পড়া লাগে কি লাগে না কথা কর না কে দোয়া আছে কিনা তাকবীর দিল তাকবীর দিয়ে ছানা পড়লো কেউ আবার সূরা ফাতিহা পড়লো আছে না কথা কর না কে আছে না এই যে জানাজার ভিতরে দোয়াগুলো আছে সমস্ত দোয়া ছাড়াই সে বুঝেননি বুঝেননি দোয়াগুলো কি ফুটায় পড়েনি আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এগুলো কি আওয়াজ দিয়ে পড়ে খাদেম বলছে আমি যে ভিতরে কি পড়ছি না না পড়ছি আমি জানি আর আমার আল্লাহ এই সমস্ত নাস্তিকদের আস্তানায় বাংলার জমিনে মারা গেলে পরে এদের মারা গেলে এদের জানাজাও হয় না জোরে বলেন ঠিক কিনা
আমার দেশে যারা ইসলাম নিয়ে খেলা করে তাদের জন্য আল্লাহর দুশমনী আছে কিনা কোন কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করে যারা কোরআনকে হাতে নাতে ধরার পরে সামনে রাখার পরেও কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করে কোরআনের কথা যারা বলে কোরআনের পক্ষে জীবন যাপন করার কথা যারা বলে তাদেরকে অন্যায়ভাবে জেলখানায় যারা আবদ্ধ করে শাস্তি দেয় এদের বিচারও জোরে বলেন তো আল্লাহর কাছে আছে কিনা ওই দিবসে কাহারো কোনো চুরি বিচ্ছুদি গোপন থাকবে না কারে তুমি বিপদগামী করেছো যেই মানুষটা দীর্ঘ 50 বছর পর্যন্ত কোরআনের জন্য নিবেদিত ছিল দীর্ঘ 50 বছর ইসলাম থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে ইসলামের দিকে দীক্ষিত করেছিল আজ তাকে তোমরা দুনিয়ার জমিনে শাস্তি দিয়েছো রবের কাছে আল্লাহর কাছে নিবেদিত হয়ে চলে গেল জীবনের শেষ চাওয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে জীবনের সর্ব অবস্থায় বলতেন আল্লাহ তুমি আমারে শাহাদাতের মত দিও আর ঠিক ওই আবদ্ধকারের কলঙ্কের বোঝা থেকে আল্লাহ মুক্ত করে হসপিটালের বেডে শাহাদাতের মতের দ্বারাই তিনি তার দিকে ডাক দিয়েছেন অপরাধী সাব্যস্ত করা হয়েছিল যার মাধ্যমে সাক্ষী সাক্ষ্য দিল যারে বন্দুকের নাল বন্দুক ঠেকিয়ে যেই মানুষটাকে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আনা হয়েছিল সেই মানুষটা মারা যাওয়ার পরে জীবনটারে বাজি রেখে আসল কথাটা খুলে জাতির মাঝে বুঝিয়ে দিলেন না না এই মানুষ কোনদিন অন্যায়কারী নয় দীর্ঘ 50 বছর কোরআনের খাদেম সেই মানুষটি প্রিয় ভাইয়ের আমার মওতুল আলিম কা মওতুল আলিম একজন আলেমের মৃত্যু আলমরে আল্লাহ পারে গোটা পৃথিবীবাসী লক্ষ্য করেছে বেশি সময়ের ব্যবধান নয় আল্লাহ বা দুনিয়ার রাহে থেকে আল্লাহর রাহে চলে গেছে গোটা পৃথিবীটা একটা ঝাঁকি দিয়ে বাংলার মানুষেরা বুঝতে পেরেছে একটা ঝাঁকি দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে তোমরা না চিনলেও আমার জমিন তারে চিনেছে আমার ভাইরা এই কোরআনের খেদমতের জন্য যারা নিবেদিত তাদের জন্য বিপদ আছে কিনা এর বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধুমাত্র এতটুকু এসে বলছিলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা যদি যদি বলো আমি আমার রব ছাড়া আর কোনো মালিক নেই আল্লাহ ছাড়া কেউ নেই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন আপনজনেরা বিকটাক শুরু করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদগামী করার জন্য সেই সময়টুকুর মধ্যে ডাক দিয়ে বলছে একজন কবিরে সেই কবির নাম ছিল ইমরুল কায়েস বলছে আইনাল ইমরুল কায়েস তুই কোথায় ইমরুল কায়েস উপস্থিত হল দেখে দেখে বললো আমার ভাতিজা আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে আর বলছে কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে বলতো তুই পারবে কি না ইমরুল কায়েস বলল কোনো ব্যাপারই না আপনারা সাক্ষী দেন তো আল্লাহর কোরআনের না ফরমানরা দুনিয়াতে কোনোদিন শান্তিতে ছিল নাকি যদিও তারা শান্তি ভাগে থাকে আসলে তাদের শান্তি ঢাকা শহরে শান্তিবাগ জুড়ে বলুন তো আছে কিনা আরামবাগ আছে কিনা শান্তিনগর আরামবাগ ওই যে আরামবাগে যতই থাকো শান্তিনগরে যতই থাকো কিন্তু শান্তি আর খুঁজে পাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে আছেন সময়ে সময়ে তারা এমন কথা বলে জাতির মানুষেরা জুতা মারে কথা বল না কেন আমার যতটুকু মনে পড়ে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে জমিন থেকে বিদায়ের আগে
হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষার কষ্ট দিয়েছিলেন সন্তানকে দুনিয়া থেকে নিয়ে পেরলে মুক্তি পেয়ে তিনি যখন জানাজার জন্য উপস্থিত হয়েছিলেন সেই জানাজায় উপস্থিত হওয়ার পরে মানুষেরা সবাই কথাগুলো শুনে শুনে কাঁদল যারা দায়িত্বশীল ছিল আমার সর্তা ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা তারাও চোখের পানি ছেড়েছে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি শুধুমাত্র এতটুকু তাদের বিশ্বাস ছিল এই মানুষ কোনোদিন এই অপরাধ করতে পারে না শেষ পর্যন্ত সাক্ষী দেনওয়ালাকে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ ধরে নিয়ে এসে কেউ আর নাই অন্তরটার মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়েছে সে কোথা থেকে যেন বেরিয়ে এসে সাক্ষ্য দিয়ে গেল ওই মানুষ কোনোদিন এই ধরনের জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে নাই তিনি অরিজিনালি রাজাকার ছিল না আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল হাকিম দিয়ে বললেন হে জগতের মানুষেরা শোনো আমি যে কিতাব দিয়েছি এটা কিন্তু লামসাম নয় এই কিতাবটা হলো হেদায়েতের কিতাব এই কিতাবের ছায়াতলে যারা আসবে তাদের জন্য রহমতের দ্বার জুড়ে বলুন খুলে দিবেন কে এই কিতাবটার মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি আছে নাকি না দলিল আছে আছে জোরে কর আছে কার কিতাব আল্লাহ সত্য না মিথ্যা আল্লাহ সূরাতুল ইমরানের দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তার প্রমাণ করেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা بين يديه وأنزل التوراة والإنجيل محن الله رب العالمين داك دي من نزل عليك الكتاب بالحق আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল এই কিতাব পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী তাওরাত এবং ইনজিলের সত্যায়ন করার জন্য সত্য রূপে অবতীর্ণ জুড়ে বলেন করেছেন কে আবু জাহেল ডাক দিয়ে বলল আইনাল ইমরুল কায়েস কোথায় দিগাই ইমরুল কায়েস আসলো আসার পরে বলছে আমার ভাতিজা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে একটা সূরা অনুরূপ বানাতে পারবে না ইমরুল কায়েস বলল না এই ব্যাপারে কোনো টেনশন নাই অবশ্যই আমি পারবো এটা সাধারণ বিষয় এই কথা বলে ঘরে গেল কোরআনুল হাকিমকে উল্টাতে শুরু করলো উল্টাতে শুরু করলো এটা একদিনের ঘটনা উল্টাতে উল্টাতে চোখের মধ্যে ধরা পড়ে গেল এমন একটা সূরা যার নাম হলো হাতিমার্কা সূরা এই হাতি মার্কা সূরাটা চোখের সামনে আসার সাথে সাথে এবার কলম নিল আপনাদের কাছে প্রশ্ন হলো ওই জামানায় কলম ছিল নাকি না ছিল কলম ছিল সিস্টেম মোতাবেক কলম কলম যদি না থাকতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে কলমের কথা বলতো না 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন যেই সূরাটার নাম হলো সূরাতুল কলম নূন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন শপথ কলমের আপনারা বুঝেন ভাই শপথ কলমের কে নিয়েছেন শপথটা যে আল্লাহ শপথ নিয়েছেন কলমের সে আল্লাহ নিজে যেদিন কলম চালাবে নিরপরাধ মানুষগুলোরে যারা অপরাধী সাব্যস্ত করে এই জমিনের মধ্যে লাঞ্ছিত করেছে আল্লাহ তাদের জন্য এই কলম চালিয়ে হাশরের ময়দানে গোটা হাশরবাসীদের সামনে তাদেরকে লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ
জমিনের কতক মানুষের সাথে সামনে লাঞ্ছিত যেদিন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ কোন নাফস কোন নাফসের উপকারে আসবে না সেদিন হিসাব কলম দিয়ে চালাবে কে তিনি এই কলমের শপথ গ্রহণ করেছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু এজন্য ভাইরা আমার কোন জায়গায় কলম চালাতে হবে যদি এখনো পর্যন্ত সুচার না হয় এই জাতির দুরদশা ছাড়া আর কিছুই হতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার সূরাতুল ফিল দেখার পরে কয়েকটি লাইন তার থেকে লিখলো অনুরূপ সূরা বানাতে গিয়ে তারপরে আস্তে করে চামড়ার লেখনীটা কাবা ঘরে টানিয়ে দিয়ে গেল দুপুরের টাইমে মক্কা মদিনার মানুষেরা বিশ্রাম করত তার কারণ হলো রোদের প্রখরতা উত্তপ্ত তার কারণ যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য হালতে শুরু করেছে রোদের প্রখরতা কমতে শুরু করলো এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আস্তে আস্তে করে যখন কাবা ঘরের দিকে আসতে শুরু করলো তখনও ছিল ঈসাই ধর্মে অবলম্বী কিছু মানুষেরা ঈসাই ধর্মে অবলম্বী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা নিয়ে আগমন করলেন তখন এই কালিমার উপরেই থাকতে হবে আগেরটা কথা কন এমন অবস্থায় আবু জাহেল দূর থেকে দেখলো কি যেন কাবা ঘরের মধ্যে টানানো আছে সামনে আসার পরে দেখা মাত্র রাগ উঠে গেল ডাক মারলো আইনাল ইমরুল কায়েস ডাক ইমরুল কায়েস তুই কোথায় জলদি আয় ইমরুল কায়েস আসলো বলল কি লিখেছিস সাথে সাথে বলল অনুরূপ তো একটা সূরা বানালা বলল কি লিখছিস এবার তুই নিজে পড় ইমরুল কায়েস এবার পড়তে শুরু করলো আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু কুরতু মুত্তাবিল সূরা হইছে কথা কর না কে সূরা হইছে হাতি রে হাতি হাতি সম্পর্কে তোমরা কিছু জানো একটা লম্বা সুর বিশিষ্ট এটার নাম হলো হাতি এবার আপনারা বলুন তো সূরা হইছে আল্লাহ বলেন শোনো ধমক একটা মারলো আবু জাহেলে এই এটা কি তুই লিখলি ইমরুল কায়েস বলছে আবুল হাকাম ধমকাবে না তোমার ভাতিদের উপরে জারিত কিতাব পৃথিবীতে একটা নকতা পরিবর্তন করে রাখার মতো কারো কোনো ক্ষমতা নেই কারণটা কি ইন্নাহু লাকাউলু রাসূলিন وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تنزيل من رب العالمين تنزيل من رب العالمين মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওমা হুয়া বিকাউলি শাইর এটা কোন কবির কবিতা নয় কোরআন কোন কবির কবিতা কলিলাম মা তুমিনুন অল্প সংখ্যকই তার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো ওয়ালা বিকাউলি কাহিন এই কিতাব এই কোরআন কোন গণকের গণনা নয় গণকের গণনা নয় কলিলাম মা তাযাক্কারুন জেনে রাখো রে অল্প সংখ্যকই তোমরা তার থেকে উপদেশাবলী গ্রহণ করো আর শোনো তানজিলুম মির রাব্বিল আলামিন
অবতীর্ণ পরাক্রমশালী জুরে বলুন তো কার পক্ষ থেকে আর জুরে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার পরে সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছিল আবু জাহেলও ঘরে চলে গেল রাত যখন আস্তে আস্তে করে গভীরতার মধ্যে পৌঁছতে শুরু করল আবু জাহেলের অন্তরকরণের ভিতরের মধ্যে আস্তে আস্তে করে ধাক্কাতে শুরু করল আমার ভাতিজা তো রাতের বেলা এই কিতাবটা পড়ে যায় একটু শুনে আসি আমার ভাতিজা সুন্দর করে যে পড়ে এই কিতাবটা একটু শুনে আসি আর আবু জাহেল এতটায় ভুলাতে করেছিল অন্যান্য মানুষেরাও রাসূলুল্লাহর কথাগুলো শোনার জন্য প্রাণ পাড়া হয়ে যেত সুবহানাল্লাহ বলেন কোন বিষয় নিয়ে যদি ভাইরাল হয় তাহলে এই ভাইরাল বিষয়টা মানুষের কানে কানে অতি দ্রুত গতিতে পৌঁছায় কথা কোন ঠিক কি না ওই যে কিছুদিন আগে দেখছিলেন না গত কয়েক বছর আগে এক নাফরমান আবার বয়ানও করে আল্লাহ মাফ করুক এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক গড়গড়ায় পড়তাছে কথা কর না কেন নাইনি নাইনি হে আবার বাবারে ডাক দিয়ে বলতেছে বাবা গোসল আজ এ কয়টা মানুষ আইছে দেখছেন না কথা কর নাকি দেখছেন না পরীক্ষা দিবে আপনি দাঁড়ালে একটু এনে সহযোগিতা কই দেন নাউজুবিল্লাহ বলতেন না ইসলাম তো এদের কারণে ইহুদি নাসারাতের কারণে যতটুকু ইসলামের ক্ষতি না হয়েছে এই সমস্ত আলেম এই সমস্ত নামদারি ইমান নষ্টামি এই ধরনের মুসলমানদের কারণে আজকে ইসলামের সবচেয়ে বড় বারোটা বাজতেছে আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তিনি যখন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে এই ভাইরাল অবস্থানটা পৌঁছে গেছে মানুষের কানে আবু জাহেলের আরেক বন্ধুর নাম হলো উতবা আরেকটার নাম হলো সাইবা আরেকটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা এরা হলো মানে মানে খুবই কাছের বন্ধু কিছু কাছের বন্ধু থাকে না রাতকে রাত দিনকে দিন সময়ে সময়ে একসাথে হয় বুড়া হয়ে গেছে মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে ঢাকার বিভিন্ন জায়গাতে বিশেষ করে যেগুলো লেক আছে যেখানে মানুষেরা হেঁটে বেড়ায় এই হাতির জিন আছেন বাংলাদেশে এক একজন এক এক জায়গায় আছেন এখন রিটায়ারমেন্টে চলে গেছেন অনেকেই ওই যে ছাত্র জীবনের অবস্থা এই বুড়া মানুষগুলি একসাথে এসে জড়ো হয়ে একসাথে হাঁটে খুব ভালো লাগে তো এই চারজন হলো একেবারেই অন্তরঙ্গ বন্ধু আবু জাহেল মনে মনে চিন্তা করল আমার ভাতিজাদে কত সুন্দর তালাওয়াতটা করে আমি একা গিয়ে একটু শুনি উতবা ওই দিক দিয়ে চিন্তা করলো আমি যাই সাইবাও বলল আমি যাই কারণ ভাইরাল চারজন চার কোনা এসে আল্লাহর নবীর রাতের বেলা তালাওয়াত শুনে সুবহানাল্লাহ বলতেন কারণ তানজিলুম মির রব্বিল আলামিন পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এই জগৎবাসীদের জন্য কল্যাণের উদ্দেশ্যে নাজিল করছেন কে এ সময় রাতের বেলায় আল্লাহর নবী পড়ে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন কুরআন দিয়ে আল্লাহ বলতেছেন তারা কি কুরআনের প্রতি লক্ষ্য করে না তারা কারা আবু জাহেল গুরু তারা কি কুরআনের প্রতি লক্ষ্য করে না ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা
এটি যদি আমি আল্লাহর পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত্য দেখা যেত সমস্যা দেখা যেত সন্দেহের অবকাশ থাকতো আপনারা বলুন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি সমস্ত সন্দেহের অবসান ঘটিয়ে আল্লাহ প্রথম অংশেই আমাদের হৃদয়কে ওপেন হার্ট সার্জন করে দিয়েছেন আলিফ লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন এটা এমন একটি গ্রন্থ লা রাইবা আইলা শাক্কা ফিহি যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন পথ প্রদর্শক কোরআন জোরে বলুন কাদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন কোরআনের কাজ আছে মনে করো না এমনি পাঠিয়েছি আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন বান্দারে শোনো কোরআন তোমাদেরকে তিনটা কাজ করাবে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা আমরা সবাই জানি ঠিক কিনা বলেন আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছি কেন তোমরা জানো না আল্লাহ বলেন তিনটা কাজ করবে এই আয়াতের দ্বারা বোঝালেন এই আয়াতে হলো তিনটা কাজ হুদাল্লিন নাস মানুষের কল্যাণের জন্য কোরআন নাযিল করেছি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি সুতরাং সত্য আর মিথ্যাকে পার্থক্য জোরে বলুন করবে কে কিতাবটার নাম কি আল্লাহ